কাতার বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচের মধ্যকার 108 মিনিটে করা মেসির দ্বিতীয় গোলটি সত্যি কি বৈধ নাকি অবৈধ? এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ফিফার নিয়ম কি বলে, আর এই ভিডিওটি শুধুমাত্র সিজনাল ফ্যানদের জন্য, কারণ যারা রেগুলার ফুটবল দেখেন এবং ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন কিংবা ফুটবল সম্পর্কে নিম্নতম জ্ঞান আছে তাদের জন্য, কারণ তারা কখনোই এই গোলকে অবৈধ বলতে পারবেন না। ফিফার 3 নম্বর আইনে লেখা আছে যে দল গোল দিবে ওই গোল হওয়ার আগ অবধি যদি ওই দলের কোনো ব্রেঞ্চ প্লেয়ার মাঠে প্রবেশ করে তাহলে ওই গোল বাতিল হবে। তবে এই আইনটি ঠিক আবার এমনটাও নয়। আমি যদি আপনাদের সহজভাবে বোঝাতে চাই তাহলে একদম সহজ ভাষায় বলা যায় যে বাংলাদেশি বেশিরভাগ মানুষেরা ক্রিকেট অনেক ভালো বোঝেন, সেই ক্ষেত্রে ক্রিকেটে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দল ফ্যাক ফিল্ডিং করলে বিপক্ষ দলকে 5 রান এক্সট্রা দেওয়া হবে। আর এখানে ফ্যাক ফিল্ডিং বলতে বোঝানো হয়েছে ফ্যাক ফিল্ডিং দ্বারা ব্যাটসম্যানের অসুবিধা হবে কিংবা মূল খেলায় ব্যাঘাত ঘটবে সেই ফিল্ডিংকে। কোনো ফ্যাক ফিল্ডিং দ্বারা যদি ব্যাটসম্যানের অসুবিধা না হয় কিংবা মূল খেলায় ব্যাঘাত না ঘটে তাহলে ওই ফিল্ডিং ফেক ফিল্ডিং বলে গণ্য হবে না। ঠিক তেমনই কোনো এক্সট্রা ব্রেঞ্চ প্লেয়ার কিংবা ওই টিমের কোনো স্টাফ মাঠে প্রবেশ করার মাধ্যমে যদি মূল খেলায় কোনো প্রকার কোনো ব্যাঘাত না ঘটে তাহলে ওই গোল অবৈধ হবে না, এমনকি ওই গোল শতভাগ বৈধ বলে গণ্য হবে। আর এইখানে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার ব্রেঞ্চ প্লেয়ার মাঠে প্রবেশ করার মাধ্যমে মূল খেলায় কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি বা সৃষ্টি হয়নি। শুধু তাই নয়, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মেসি যখন গোল করলেন তখন কিন্তু আর্জেন্টিনার দ্বাদশ খেলোয়াড় দুজনই কিন্তু সম্পূর্ণ মাঠের ভেতর প্রবেশ করেননি, আর এসব বিষয়টা কিন্তু কেউই খেয়াল করেননি। আর খেয়াল করবেনই বা কেন, কারণ তাদের দ্বারা তো মূল খেলায় কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি, তাই মেসির করা এই গোলটি অবশ্যই বৈধ। প্রিয় দর্শক, আপনার কাছে যদি মনে হয় কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচে 108 মিনিটে করা মেসির দ্বিতীয় গোলটি অবৈধ, তাহলে কারণসহ অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।